হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের পুণ্যতীর্থ কাশী। এই প্রাচীন নগরীর অলি গলিতে দেখা মেলে দেব মন্দিরের, আর তার সঙ্গেই ভক্তদের মুখে মুখে ফেরে সেসব মন্দির সম্পর্কে নানা গল্প। যেমন প্রচলিত আছে, একদিকে হেলে পড়া মাতৃঋণ মন্দিরের এহানো অবস্থার জন্য নাকি দায়ী মানুষের অহংকার। কিভাবে, আসুন শুনে নেওয়া যাক সে গল্প। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। অহংকারই নাকি পতনের কারণ জানায় প্রাচীন প্রবাদ, আর সে কথারই যেন সাক্ষ্য বহন করছে প্রাচীন নগরী কাশী বারাণসীর মাতৃঋণ মন্দির। অন্তত ভক্তদের বিশ্বাস তেমনই। জ্ঞানবাপী থেকে মণিকর্ণিকার দিকে যাওয়ার পথেই দর্শন মেলে এই মন্দিরের, যেখানে পূজিত হন স্বয়ং বিশ্বেশ্বর শিব। অথচ সেই মন্দিরই নাকি টলে গিয়েছিল কেবল অহংকারের কারণে। শোনা যায়, এক বিশেষ লক্ষ্যে এই মন্দির নির্মাণ করেছিলেন মানসিং নামের এক যুবক। জয়পুরের মহারাজা মানসিং এর অধীনে কাজ করত সে। সচ্ছল সুখী পরিবার, কিন্তু হঠাৎ সেদিন দেখা দিল বিপর্যয়। সংসার ত্যাগ করার সিদ্ধান্ত জানালেন তার মা। কারণ হিসেবে জানালেন, অপর এক রাজকর্মচারীর প্রতি অনুরক্ত হয়ে পড়েছেন তিনি। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারলেন না মানসিং। তিনি শর্ত দিলেন, সেক্ষেত্রে তার মাকে তাদের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করতে হবে। মা কিন্তু তাতে নারাজ। তিনি বললেন, মা আর সন্তানের সম্পর্ক অবিচ্ছেদ্য, সে বন্ধন কোনোভাবেই ছিঁড়ে যেতে পারে না। তার জীবনে অন্য যেই আসুক, ছেলের সঙ্গে তার যে নারীর টান, তা কি কখনো নাকচ করা যেতে পারে? আর ছেলেই বা মায়ের ঋণ শোধ করবে কেমন করে? কিন্তু মানসিং সে কথা মানতে নারাজ। তিনি ঘোষণা করলেন, মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক তিনি চুকিয়ে দেবেন, শোধ করবেন মাতৃ ঋণ। অতএব কাশীতে চলে আসেন মানসিং। সিদ্ধান্ত নেন এই মাতৃঋণ মন্দির নির্মাণ করার। মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত করতে পারলেই মায়ের প্রতি তার ঋণও শোধ হবে, এমন শপথ নিলেন তিনি। মন্দির সত্যি শেষ করা সম্ভব হয়েছিল, আর সেই মুহূর্তেই গঙ্গাকে সাক্ষী রেখে মানসিং বলেছিলেন, শোধ হয়ে গিয়েছে তাঁর মাতৃঋণ, এবার তিনি মুক্ত। পরের দিন ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়ার কথা, কিন্তু সেই সকালেই সকলে সবিস্ময়ে দেখল, আগের রাতেই যে মন্দিরের চূড়া আকাশের দিকে রিজু হয়ে চেয়েছিল, আজ তা হেলে গিয়েছে এক পাশে। না, ভেঙে যায়নি মন্দির, একটি পাথরও স্থানচ্যুত হয়নি, কিন্তু এক পাশে হেলে পড়েছে মন্দিরের চূড়া। অবশেষে জানা যায়, মানসিং এর মুখ থেকে মাতৃঋণ পরিশোধের কথা উচ্চারিত হওয়া মাত্রই নাকি এভাবে হেলে পড়তে শুরু করে সদ্য নির্মিত মন্দিরটি। মায়ের ঋণ যা কখনো পরিশোধ করা সম্ভব নয়, তা শোধ করে দিয়েছেন বলে অহংকারে আচ্ছন্ন হয়েছিলেন মানসিং। মন্দিরের এহানো পরিণতি আদতে সেই অহংকারেরই পতন বলে মনে করেন ভক্তরা। বাস্তবে এই মন্দির এমন ভাবেই অবস্থিত যে প্রায় ছ মাস মন্দিরের গর্ভগৃহ গঙ্গার জলে ডুবে থাকে। ১৯ শতকের এক সরকারি রিপোর্টেও জানা যায়, এই জলমগ্ন থাকার সময় প্রধান পুরোহিত সাঁতরে এসে প্রতিদিন সকাল এবং সন্ধে পুজো এবং আরতি করতেন। তবে কি মন্দিরের গঠন প্রণালীতেই থেকে গিয়েছিল কোনো গোলমাল? ভক্তরা বলবেন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। অহংকারের চূড়া যে কোনো না কোনো সময় তার উচ্চতা হারাবে, এই বিশ্বাসেই তাই আস্থা রাখতে চান তারা। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।